নমস্কার বন্ধুরা, আর একটি অভাবনীয় আন্দোলনের সাক্ষী থাকল মহানগরী তিলোত্তমার রাস্তাঘাট, এবং তা আরেক তিলোত্তমা বোনের জন্যই। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ডাকে এই আন্দোলন, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সামান্য সোশ্যাল সাইটের এক ডাক থেকেই গর্জে উঠেছিল সারা পশ্চিমবঙ্গ, এবং কলকাতায় নেমেছিল হাজার হাজার যুব ছাত্র সমাজের ঢল। পুলিশের জলকামান, ব্যারিকেড, কাঁদানে গ্যাস প্রতিহত করতে এক পাও পিছু হটতে চায়নি এই যুব ছাত্র সমাজ। আর আন্দোলন শুধু তিলোত্তমাতেই থেকে থাকেনি, আমাদের পুরুলিয়াতেও পেলাম সন্ধেবেলায় তার আঁচ। এবং তার আগের দিনও পুরুলিয়াতে বৃষ্টি ভেজা দুপুরেও চলেছে আন্দোলন। উই ওয়ান্ট জাস্টিস এর প্রতিধ্বনি এখনো আমরা শুনতে পাচ্ছি জেলা, রাজ্য, দেশ, বিশ্ব বিভিন্ন জায়গায়। এবং এই আন্দোলনই একমাত্র পথ দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি এবং তা ত্বরান্বিত করতে। তবে পরিস্থিতি এমন যে তানভীর সিদ্দিকীর রচিত এবং তশরিফ খানের গাওয়া সেই গানটি যেন খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই পরিস্থিতিতে। রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে, রাজার সুনাম না হয়ে তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষের আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি ভেসে, থামবো কোথায় অবশেষে। রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে, রাজার সুনাম না হয়ে তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। তুমি ভালো ভাবে বাঁচতে চাবে, তবে তোমার শাস্তি হবে, ভাবছো তুমি বিচার চাবে, এবার বোকা সব হারাবে। বললে কথা আসতে বলো, কিংবা রাজার কথায় চলো, এদিক সেদিকে পা পাড়ালে, তবেও তুমি সব হারালে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষই আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি ভেসে, থামবো কোথায় অবশেষে। ভাবছো কোথায় কে সে রাজা, আমরাই রাজা দিচ্ছি সাজা, অফিস ব্যবসা সমাজ চালাই, মানুষ হয়েও মানুষ জ্বালাই। আমরাই সেই মুখোশ মানুষ, ভালো সেজে ওড়াই ফানুষ, কইয়ের তেলে কইটা ভাজে, পরের ঘাড়ে চাপাচ্ছি দোষ। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষই আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি বেশে, থামবো কোথায় অবশেষে। রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে, রাজার সুনাম না হয়ে তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। আন্দোলন চলতে থাকুক, সময়ের খেলাকে অতিক্রম করে এই আন্দোলন যেন ভারত তথা বিশ্বের এক দৃষ্টান্ত হয়ে থাকে, যতদিন না তিলোত্তমা বোনটির
প্রকৃত দোষীরা ধরা পড়ে এবং তাদের উপযুক্ত কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, এই আশাই আমরা করব। নমস্কার, ধন্যবাদ।